प्रशासनी दल बाजी बंद करो बंद करो बंद ब्लॉक উন্নয়ন আধিকারিকের কাছে বিজেপির দেওয়ার কথা, তো সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার এক ঘন্টা পরেও মুষ্টিমেয় কয়েকজন এসে এখানে উত্তেজক কথাবার্তা এবং নরেন্দ্র মোদীর নামের জয়গান ছাড়া অন্য কোনো কথা ওরা কী দাবিতে আসছে সেটা পর্যন্ত বলেনি। এখানে মাইগ্রেন্ট লেবাররা আজকে খুব গোপন নেওয়ার জন্য এসেছে, তারা আসাতে দাঁড়িয়ে আছে, ওদের বোধহয় পরিচিত কোনো লোককে ওরা দেখে তাকে অ্যাটাক করে, পাবলিক উত্তেজিত হয়, ওরা লুকিয়ে পঞ্চায়েত সমিতির সহায়তায় ফিরে যায়। পুলিশ প্রশাসন ওদের যে চারজন বিডিও ম্যাডামের কাছে ডেপুটেশন দেওয়ার কথা, চারজনকে পুলিশ প্রশাসন ব্যারিকেড করেও নিয়ে আসতে পারছে না, অর্থাৎ ওদের বলার ভাষা কিছু নেই। পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদীর সরকার এক মুঠো কোনো কিছু মানুষের উপকারের জন্য পয়সাতে দূরের কথা এক মুঠো খাদ্যশস্য দিচ্ছে না, যা করছে মহামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পালিয়ে গেছে, ওদের এটা হচ্ছে ওদের উত্তেজনা এলাকায় সৃষ্টি করা। ওই দেখুন কিভাবে দেখাচ্ছে আজকে যেটা বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলে তাদেরকে মারধর করেছে, এমনটা অভিযোগ আছে কি বলবেন? আপনারা তো তার সাক্ষী, আপনারাই তো আছেন এখানে। ফুপকুবর নেওয়ার জন্য মাইগ্রেন্ট লেবাররা এসছে, এখানে বিজেপি এসে গেটের সামনে অযথা অকথ্য ভাষায় মমতা ব্যানার্জিকে গালাগালি করছে। তারা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সমর্থক, মাইগ্রেন্ট লেবার হলো বলে কি আর সমর্থক হবে না, তো অটোমেটিক তারা প্রতিবাদ করেছে, তাতে তারা পালিয়ে গেছে। কেউ হয়নি, কিছু হয়নি, আপনারাই তার সাক্ষী, আমাদের প্রমাণ দিতে হবে যে মারামারি হয়েছে কি হয়নি। আমরা বঞ্চ সেল্টার দিয়ে তাদেরকে আমরা বের করে দিয়েছি প্রোটেকশন দিয়ে, এবং বারবার ডাকছি যে কী দাবি আছে নিয়ে আসো, আমাদের দাবি শুনবো, কিন্তু কোনো দাবি নিয়ে আসছে না। দাবি নিয়ে আসবে কি? আমফানের যেটুকু পাওনা সবাইকে দেওয়া হয়েছে, বিজেপি যেসব লিডাররা আসছে সে লিডাররা আসুক না, লিডাররাও নিয়ে বসে আছে। আমি তো লিস্ট আছে আমার কাছে, আমরা তো প্রিপেয়ার হয়ে আছি যে কী দেখুন ওয়েবসাইটে তো লিস্ট দিয়ে দিয়েছে, লিস্টটা ফলো করুক না, দিলে দেখতে পাবে কে পেয়েছে, আমরা দলবাজি করেছি কি সবাইকে দিয়েছি, এই তো ব্যাপার, অন্য কিছু না। পাবলিকের সঙ্গে ওইখানে লিডারদের কিছু কথোপকথন হয়েছিল, তাতে উত্তেজনা হয়েছিল, কেউ মারধর কিছু করেনি, পুলিশ ঝাঁপিয়ে পড়েছে, আমরা লিডাররা ছিলাম, আমরা লিডাররা সবাই থেকে আমরা ছাড়াছাড়ি করে দিচ্ছি, এই তো ব্যাপার। সব কিছুতেই রাজনীতি করতে চাইলে রাজনীতি হবে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম চন্দন সাহু, আমি সভাপতি পঞ্চাশ। বসি পটাসপোর্ট তাদের কাছে গিয়ে প্রোটেকশন দিয়ে নিয়ে আসার আশ্বস্ত করা সত্ত্বেও ওরা এত ভীত, এত দেখুন এটা তো পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল, ফুল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়েছিল, অ্যান্ড আমরা বারবার অ্যাডমিনিস্ট্রেশনকে সতর্কও করেছিলাম যে এই রকমের যে ঝামেলা হতেও পারে। আর এটা আমফানকে নিয়ে যে দুর্নীতি, এটা একটা অনেক ভাইটাল ইস্যু, এটা নট অনলি ফর পটাসপুর ব্লক বাট অল ফর দ্য হোল অফ ওয়েস্ট বেঙ্গল। সেই জন্য এই ম্যাটারে আমরা একটু আন্দোলন যেটা বলবো সেটা বলতেও দিচ্ছে না। মানে আজকে আজকে আমাদের গণতন্ত্রতে এই যে গণতন্ত্র কত যে ক্ষতি হয়েছে এটা বেসিক্যালি আপনার সবাইদেরকে ভাবতে হবে, প্রেসকেও ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে, সবাইদেরকে ভাবতে হবে। মা মাটি মানুষ যারা বলে ওই মা মাটি মানুষকে ওরা সেটা ওরা রেসপেক্ট করছে না। আজকে আমরা সেই জন্যই বলেছি অবস্থান দুঃখ হবে বা মাল্টিপল পয়েন্ট ঘেরাও হবে, কিন্তু কিছু হবে একটা ডেমোক্রেসিতে। ইট ইজ আওয়ার রাইট টু ডু আওয়ার ডেমোক্রেটিক প্রোগ্রাম, দিস ইজ এ প্রি ডিটারমিনড অ্যান্ড প্রি কনসিডার্ড। কারা বাধা দিয়েছে আপনাদেরকে? কারা বাধা দিয়েছে? বাধা তো আপনারা ভালো করেই জানেন, টিএমসি বাধা দিয়েছে, আর তো কেউ বাধা দেওয়ার নেই। একজন নেতৃত্বকে আঘাত করেছে, মেরেছে, মানে গাড়ি উল্টে দিচ্ছিল, আমি আমাকে মেরেছি। রাজ্য কমিটির সদস্য আশিস বাবুকেও বলেছে ওনার একটু সাক্ষাৎকার নেবেন, নিন
মারধর করলো? কারা কারা মারধর করলো বলছে আপনাকে? কারা মারধর করলো? আমাকে মারধর করলো বলতে পুলিশও আমাকে ধরিয়েছে। কেন মারধর মারধর করলো কেন? আমি আমি টোটো থেকে নেমে আমার দীর্ঘ 32 বছরের এই রাজনীতির অভিজ্ঞতা, পটাশপুরে আমি কখনো ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে রাজনীতি করলেও কখনো বিশৃঙ্খলভাবে রাজনীতি করেনি করিনি। আমার রাজ্য নেতৃত্ব তখন ছিলেন রাহুল সিনহাজি, তিনিও জানেন, এখন দিলীপ দাও জানেন, সবাই জানেন আমাদের রাজনীতি স্বচ্ছতার মাধ্যমে। আমি নেমে কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলাম যে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, আমরা আমাদের পার্টি যে ডিফারেন্ট পার্টি, সুতরাং আমরা সুশৃঙ্খলভাবে দু সাইডে দাঁড়াবো, আমাদের প্রতিনিধিমূলক পাঁচজন যাবেন, ওই প্রতিনিধিরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবেন, তারপরে উনি ফিরে এসে আমাদের যা বলার কি হলো না হলোটা জানাবেন। আমাদের উপরে লাঠি বর্ষণ হলো, আমাকে লাঠি দিয়ে পেটানো হলো, আমি তখন এই টোটোতে বসে মাইক্রোফোনে বলছিলাম, আমাকে ও টোটো লাঠি দিয়ে পেটানো হলো। আপনার নাম? আমার নাম আশিস দাস, আমি হচ্ছে বর্তমানে রাজ্য ছিল। তো তারা যেটা অভিযোগ করছে যে তৃণমূলের তাদেরকে মারধর করে পুলিশের সামনে, কি বলবেন? না ওটা সর্বর্ব মিথ্যে, এখানে কিছু মার্গে মাইগ্রেন্ট লেবাররা ভূপন দেওয়ার জন্য নেওয়ার জন্য এখানে বিজেপি এখানে ওদের হয়তো কোনো পরিচিত লোককে দেখে ওদের উপর অ্যাটাক করেছে, বিজেপি অ্যাটাক করেছে, তৃণমূল কাউকে অ্যাটাক করেছে। তারপর কি হলো? তারপরে ওরা এসেছিল 30-40 জন ইমপ্রেশন দিতে, ওরা বহিরাগত, ওদের পটাশপুর মহান থেকে মোহন সিং বলে একজন এসেছিল, উত্তেজক কথাবার্তা বলে করতে, পাবলিক চিৎকার করতে, ওরা ও ভিতরে চলে যায়। আমাদের স্থানীয় নেতৃত্বরা পঞ্চায়েত প্রশাসনের আধিকারিকরা তাকে রেস্কিউ করে পাবলিকের হাত থেকে তাকে বাড়ি পাঠিয়েছে। আপনার নাম? আমার নাম মৃণালকান্তি দাস, জেলা পরিষদ কর্মকর্তা। হ্যাঁ, সভাপতি কংগ্রেস। ঠিক আছে। তো মোটামুটি